প্রথম যে গুরু শ্রী গাধী চক্রবর্তী তাকে আমার প্রণাম, যার আশীর্বাদ ছাড়া আজকে এই জায়গায় পৌঁছাতে পারতাম না। এই বিদ্যালয়ের তরফ থেকে তপেন্দ্র নারায়ণকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। সবকিছু ভালোবেসে যে শিক্ষা দেয় ধরা পড়ে তাকেই লোকে পণ্ডিত বলে। আমি জানি না আপনার মনে কি চলছে ভাবনা বিষয়ে, যার যেমন ভাব তার যেমন ভাব। এখানে বসে গেছে অঙ্কের বন্ধু থেকে আরো অনেকে আমার সাথে সেদিন থেকে আজ পর্যন্ত আছে। অমিতের সাফল্য ছড়িয়ে পড়ুক, পাশাপাশি আমি মাইকটা হাতে নিলাম আরেকটা কারণে, এই স্বভাব কবি কবিতা শুনে আমি সেই সত্যি আপ্লুত এবং পাশাপাশি ওনাকে একটা অনুরোধ করবো, আমাদের বর্তমানের যে সবচেয়ে বিরাট আরেকটি সমস্যা আছে, উনি যেমন গাছের কথা বলেছেন, জল সম্পর্কে একটা কবিতা লিখবেন। এই ব্যাপারটা আমরা কিন্তু খুব একটা সচেতন নই। আমাদের পিতৃপুরুষেরা নদীর জলে ব্যবহার করতো, তারপর পুকুর আসতো, তারপরে কুয়া, তারপরে আমরা বোতলে ব্যবহার করছি। আগামী দিনে যে কি অবস্থা হবে এটা আমরা সচেতন নই, জল ব্যবহারে কিন্তু প্রায় কেউ সচেতন নই, খুশি মতো জল অপব্যবহার করি। পৃথিবীতে যত জল আছে 100 ভাগের মধ্যে 97 ভাগই ব্যবহার করা যায় না, মাত্র 3 ভাগ আমরা ব্যবহার করতে পারি, তাই না ডাক্তার? অথচ এটা আমরা অপচয় করি, কল ছেড়ে রাখি, মুখ ধুচ্ছি, কলটা ছেড়ে দিয়ে। এই সম্পর্কে আপনি একটা কবিতা লিখুন, সমাজ সচেতন করবার ট্যাপ তো থাকেই, ট্যাপগুলো ভেঙে দিই। স্কুলে আমি দেখেছি আমাদের ছাত্রছাত্রীরা ওই কল খুলে জল খাচ্ছে, আর বন্ধ করার প্রয়োজনীয়তা নেই, এটা যেন কারো না। আর আপনি একটা কবিতা ভালো লাগে, ধন্যবাদ মাস্টারমশাইকে। এখন অনুরোধ করব আমাদের বিশিষ্ট তবলা বাদক অমিত সাহাকে কিছু বলবার জন্য। সবার প্রথমে প্রণাম জানাই, আমার যার সাথে আমার অনেকদিন থেকে সময় কাটানো হয়েছে, অনেক শিক্ষা পেয়েছি তার কাছ থেকে, আর বর্তমানে আর যে গুরুজি আমার কাছে এখন নেই সেখানে আমি যার কাছে আমি এখন তালিম নিচ্ছি, শ্রী সুবীর অধিকারী, তিনি শিলিগুড়িতে বাড়ি এবং তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তবলা বাদক, তাকেও আমার প্রণাম। আচ্ছা, সবার প্রথমে যেটা বলার সেটা হচ্ছিল আমাকে এত সুন্দর করে এখানে সম্মান দিচ্ছে সেটা আমার সত্যি আনন্দের, কিন্তু সেটা আমার বলার যে মানে এখানে যারা আছে যে ভাইরা আছে মানে হয়তোবা এই মানে সম্মাননা দেওয়ার জন্য আমাকে যে চোখে দেখবে আমি চাই না আমাকে সেই চোখে দেখুন, মানে আমি যেরকম ভাবে রবিবার করে আসতাম ওরকম ভাবে আসবো, ওই সেই ট্র্যাকশন পরে আসতাম, মানে ওই টি শার্ট পরে আসতাম, যেরকম দাদা হিসেবে আমি ডাকবো সেইভাবেই ডাকো, এই সম্মাননা দেওয়ার জন্য আমাকে যে বড়ভাবে ডাকবে সেরকম দেখার কোনো ব্যাপার নয়। আর দ্বিতীয়ত হচ্ছিলো প্র্যাকটিস করে, মানে আমি যেটা প্র্যাকটিস করেছি প্র্যাকটিসের আগে তার আগে বলি যে আমার প্রথম যে শুরু হয়েছিল আমার মানে 7-5-6 বছর বয়স হবে তখন, মানে বাবা ওই